সম্মানিত শিক্ষক বৃন্দ, আমি এই মুহূর্তে অত্যন্ত প্রিয় এক মানুষের বাসায় অবস্থান করছি এবং ক্যামেরার সামনে দেখেই আপনারা বুঝে গেছেন যে অতি প্রাচীন লোক, আমাদের খুবই একজন জনপ্রিয় গুরু উস্তাদ, তার বাসায় জনাব মাহিম চন্দ্র বিশ্বাস, যিনি কর্মরত আছেন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজে, এবং আইটি জগতে যারা কাজ করছেন, যারা বিচরণ করছেন, দাদা প্রথম দিক থেকেই কাজ করছেন, এসব নিয়ে আজকে কোনো গল্প শোনাবো না। আজকে নতুন একটি গল্প, ছোট্ট একটি গল্প শোনানোর জন্য দাদার বাসায় আসছি। আমি আপনাদেরকে যদি দেখাই, এই দিকটাতে একটা লাইট দেখা যাচ্ছে, আপন স্যার লাইটটা দেখা যাচ্ছে কিনা, এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে লাইটটা এখন অফ অবস্থায় আছে, এবং আমার দাদা কিভাবে আছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সামনেই আছে। এখন দাদা গুগলকে বলে ওনার লাইটটা অন করবেন এবং অফ করবেন, এবং আপনারা সেই বিষয়টাই দেখবেন এবং খুব ভালোভাবে এটা লক্ষ্য করবেন যে গুগলকে যখন বলবেন যে আমার লাইটটা অন করে দাও, তখন অন করে দিবে, এবং গুগল আরও কিভাবে দাদার কথা শুনে কাজ করে এটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো দাদা, এবার লাইটটা একটু জ্বালিয়ে আমাদেরকে যদি দেখান, আপনার গুগল কি করে লাইটটা জ্বালিয়ে দেয়। থ্যাংক ইউ স্যার। Hey Google. Okay, indeed. How can I help? Please turn on my drawing room light. দেখতে পারলেন সম্মানিত শিক্ষক বৃন্দ, গুগলকে যখন বললেন যে টার্ন অন মাই ড্রয়িং রুম লাইট এবং জ্বালিয়ে দিচ্ছে, জ্বালিয়ে দেওয়ার পর আবার দাদাকে কনফার্ম করেছে যে লাইটটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার যদি লাইটটিকে একটু ডিম লাইটের মতো কমিয়ে দিতে চাই ব্রাইটনেসটা, তাহলে কি করতে হবে আপনি যদি একটু দেখান দাদা। টার্ন দ্য লাইট 20% ব্রাইটনেস। দেখতে পাচ্ছেন শিক্ষক বৃন্দ, এবং ব্রাইটনেসটা কমে গেছে, 25% চলে আসছে, এবং কনফার্মেশন দেওয়া হয়েছে যে লাইটটা এই মুহূর্তে 100% থেকে 20% চলে আসছে। তো এবার এই লাইটটাকে যদি অফ করতে বলা হয়, তাহলে কিভাবে অফ করে একটু সবাই দেখেন। টার্ন অফ দ্য লাইট, সরি, টার্ন অফ মাই ড্রয়িং রুম লাইট প্লিজ। শিক্ষক বৃন্দ, খুবই চমৎকার একটা বিষয় আমি দেখলাম, এবং আমি যে কথাটা বারবার বলে থাকি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এরকম চমকপ্রদ কিছু বিষয় আমি পেয়ে থাকি, এবং আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে দাদার বাসায় না আসলে এই জিনিসটা জানাই হতো না। আমি জানি না আপনারা এটার সাথে পরিচিত কিনা বা আপনারা দেখেছেন কিনা, তবে আমাদের কাছে কমপ্লিট এটা নতুন মনে হলো যে গুগল আমাদেরকে সহযোগিতা করে, গুগলকে আমরা মামা বলি বা অনেক হেল্প নিয়ে থাকি, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল হোমের মাধ্যমে, আচ্ছা গুগল হোমের মাধ্যমে এই লাইটটাকে অন অফ করে দিলেন। এখন এই কাজটা আসলে কিভাবে হলো এই সম্পর্কে দাদাকে একটু রিকোয়েস্ট করব সংক্ষেপে, যদি আপনাদের সামনে এই যে কি বলে এটাকে টপ সিক্রেট, এই টপ সিক্রেটটা যদি একটু ওপেন করেন। না না, এটা কোনো কিছুই আইটি জগতে কোনো কিছুই টপ সিক্রেট নেই, সবই ওপেন। এটাকে বলা হয় স্মার্ট লাইট, যে কাজ করবে। এটা আপনারা বাংলাদেশেও পাবেন, অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন। অবশ্যই এটা আমি আলি এক্সপ্রেস থেকে এনেছি। এখানে যেটা হয়, এই লাইটের আমার বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে, যে কোনো জায়গা থেকে আমি লাইটকে কন্ট্রোল করতে পারি, ব্রাইটনেস বাড়াতে পারি। এর জন্য শুধু আমি গুগল হোম অ্যাসিস্ট্যান্স ব্যবহার করেছি, আপনাদের মোবাইলেও আছে এটা। এটা আমার পরিবারের লোকজনের সাথে আমি শেয়ার করেছি, তারা চাইলেও এটাকে কন্ট্রোল করতে পারে। ধন্যবাদ। এটার মধ্যে কোনো কিছু সিক্রেট নাই, সব ওপেন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত শিক্ষক বৃন্দ। দাদার বাসায় আসলে দাদার সুন্দর স্টুডিওটা আমরা দেখতে আসছিলাম, কিন্তু স্টুডিওর চাইতে এত সুন্দর আকর্ষণীয় একটা লাইট অন। ওকে, আপন স্যারের অনুরোধ ক্রমে আরেকবার লাইটটাকে অন অফ করে আপনাদের সামনে দেখানো হচ্ছে। আপনারা লাইটটির দিকে লক্ষ্য করেন। প্লিজ টার্ন দ্য লাইট অন এট 100% ব্রাইটনেস। Again off. Turn my drawing room light off. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। আর সবশেষে আমি শিক্ষকদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো, যে আমার সবসময় একটা প্রত্যাশা থাকে যে
পুরাতন মানুষগুলোকে, গুণী মানুষগুলোকে সামনে আনা। আমার মনে হয় এবার আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে এই ধরনের মানুষগুলো আমাদের কত বেশি প্রয়োজন এবং আমাদের কাছে রাখার কত প্রয়োজন, এই মানুষগুলোর পরিচর্যা কতটা প্রয়োজন। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।